কৌলালিতে বেলা 12টার বেশ কিছু পরে বিক্ষোভ দেখালো প্রায় 60 জন মহিলা আইসিডিএস আশা কর্মী মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বর্ধিত বেতন চাকরি স্থায়িত্ব ও বাজেটে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ অবিলম্বে বৃদ্ধি করতে হবে এই দাবি নিয়ে এই কর্মসূচি প্রায় 3 ঘন্টা চলে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার 6টি পৌরসভার নির্বাচন মঙ্গলবার 8ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা বর্ধমান কোর্ট কম্পাউন্ডে জেলাশাসক দপ্তরের মনোনয়নপত্র জমা দেন এদিন বর্ধমান পৌরসভার 35 জন তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এদিন জেলা তৃণমূল কার্যালয় থেকে বিধায়ক খোকন দাসের নেতৃত্বে সকল প্রার্থীরা একত্রিত হয়ে বর্ণাঢ্য মিছিল করে জেলাশাসক কার্যালয়ে আসেন বর্ধমান পৌরসভার 35টি আসনের মধ্যে 35 জনই মনোনয়নপত্র জমা দেন এদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান বর্ধমান পৌরসভার 35 জন যোগ্যতম প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে সকলেই বিপুল ভোটে জয়ী হবে বলে আমার আশা সোমবার 7ই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া নির্দেশ অনুসারে প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বর্তমান কোভিড পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে উন্মুক্ত পরিসরে পাড়ায় শিক্ষালয় কর্মসূচির সূচনা হবে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় মহাশয় অনুপ্রেরণায় এই বিষয়ে তৎপরতার সাথে কর্মসূচিটি সম্পাদন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে হাওড়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ ওনাদের অনুপ্রেরণায় বালি চক্রের অন্তর্গত বেলুর গার্লস প্রাইমারি বিদ্যালয়ে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য উক্ত বিদ্যালয়ের জন্য 3টি ট্রিপল বালি চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মাধ্যমে পাঠিয়ে দিলেন হাওড়া পৌর নিগমের 56 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক বালি চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কার্তিক প্রসাদ এই দিনটি ত্রিপল বেলুর গার্লস প্রাইমারি বিদ্যালয়ের টিচার ইনচার্জ শ্রীমতী রত্না দত্ত চ্যাটার্জি মহাশয়ের হাতে তুলে দিলেন এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা পিংলা পশ্চিম মেদিনীপুর ফোন নাম্বার 8918765110 অ্যানাদার 1032223893 সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ কেমিক্যালবিহীন গা হাতের ব্যথা যন্ত্রণা লিভারের সমস্যা গ্যাস অম্বল পেটে পাথর সুগার থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয় আপনারা দেখছেন এস এস বাংলা সব ঋতুতে আপনাদের টিভিতে